ইশতেহার বাস্তবায়নে ১৩ বছরে বদলে গেছে দেশ বললেন প্রধানমন্ত্রী রপ্তানি পণ্যের বৈচিত্র্য সৃষ্টির তাগিদ তিন চার বছরের মধ্যে ক্যাশলেস সোসাইটির আশা সজীব ওয়াজের জয়ের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময় উদ্বোধন দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা ইংল্যান্ডের বেন স্টোকসের চওড়া ব্যাটে হতাশায় ডুবল পাকিস্তান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়া সংবাদে আরও থাকছে জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় হুমায়ুন স্মরণ নুহাশপল্লী ও নেত্রকোনায় ভক্ত অনুরাগীদের বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশকে বেছে নিতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেড ইন বাংলাদেশ উইক উদ্বোধন করে দেশীয় শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবারও আহ্বান জানান সরকার প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস পোশাক খাত বিশ্বের ১৬০ দেশে রপ্তানি হয় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ৪.৩৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় আসে এই খাত থেকে ডলার যুক্ত হয় দেশের রিজার্ভে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে মেড ইন বাংলাদেশ উইক ২০২২ ইউরোপীয় ইউনিয়ন সহ পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেড ইন বাংলাদেশ উইক ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ উল্লেখ করে অংশীদারিত্ব নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি কূটনীতিক এবং বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান করব উইন উইন পরিস্থিতির জন্য ব্যবসার সুবিধার্থে বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিন সবথেকে উপযুক্ত জায়গা বাংলাদেশ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য আমি দেশের ব্যবসায়ীবৃন্দকেও আহ্বান করব যে আপনারাও বিদেশি পার্টনার খুঁজে নেন এ সময় রপ্তানিতে পণ্যের বৈচিত্র্য ও বিশ্বব্যাপী বাজার সৃষ্টির তাগিদ দেন সরকার প্রধান মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে রপ্তানি নতুন ক্ষেত্র সৃষ্টি এবং পণ্যের বৈচিত্র্যকরণ ও নতুন বাজার তৈরির উদ্যোগকেও আমরা উৎসর্গ করছি মানে উৎসাহিত করছি যারা গ্রিন কারখানা তৈরি করেছেন তাদের জন্য সেই কর আমরা হ্রাস করে ১০% নামিয়ে এনেছি কারণ আমরা জানি যে কোনো শিল্প কারখানা পরিবেশ বান্ধব হওয়া প্রয়োজন ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ বদলে গেছে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা এই ১৩ বছরে যেটা ঘোষণা দিয়েছিলাম যে বদলে যাবে বাংলাদেশ আমরা কিন্তু সত্যি বাংলাদেশ আজকে বদলে গেছে যে রূপকল্প ঘোষণা দিয়েছি প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়েছিলাম তা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আমাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা আমরা বাস্তবায়ন করেছি তিনি বৈশ্বিক মন্দা সামলাতে সমন্বিত উদ্যোগ নেবার আহ্বান জানান কিভাবে এর থেকে উত্তরণ ঘটানো যায় এবং ব্যবসায়ী উদ্যোক্তা রপ্তানিকারক সকলকেই সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এখন থেকে মোবাইলে অর্থ সেবাদানকারী এক অপারেটর থেকে আরেক অপারেটরে টাকা লেনদেন করা যাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ সংক্রান্ত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় বলেন তিন চার বছরের মধ্যে শতভাগ মানুষই ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আসবে ফলে দেশে তৈরি হবে ক্যাশলেস সোসাইটি বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা ব্যাংক এমএফএস ও পিএসসির মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক বিনিময় নামে নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে এ লেনদেন নিষ্পত্তি করা হবে এ সেবার মাধ্যমে বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এম ক্যাশে বা বিকাশে তাৎক্ষণিক লেনদেন করা যাবে
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বন্ধে দ্রুততম সময়ের মধ্যে ক্যাশলেস সমাজ করার আশার কথা জানান জয়। নেক্সট আমার টার্গেট হচ্ছে আমাদের এই একটা ক্যাশলেস সোসাইটি বানানো। আজকে বাংলাদেশে প্রায় 5-6 কোটি মানুষ এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা গ্রামে গ্রামে আছে। আগামী টার্মের মধ্যে বাংলাদেশের 100% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তারা সম্পূর্ণ ক্যাশলেস ভাবে চলবে। মানুষের দোরগোড়ায় সব সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। সেই সরকারি সেবা এখন অর্ধেকের উপর ডিজিটাইজ হয়ে গেছে, বাকি অর্ধেক পরিকল্পনায় আছে, তাদের প্রজেক্ট প্ল্যানিং হয়ে গেছে, প্রজেক্ট ডিজাইন হয়ে গেছে, কাজ চলমান। আগামী কয়েক বছরের মধ্যে আমাদের পরিকল্পনা আছে যে 100% সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাইজ হয়ে যাবে। দেশকে শতভাগ ডিজিটালাইজ করতে বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21-এর সংবাদ। এবার রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়াকে কাছে পেতে চায় বাংলাদেশ। চলতি মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের ঢাকা সফরে এ বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। রাজধানীতে এক সেমিনার শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরও জানান, ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা আইওরা সামিটে যোগ দিতে 23 নভেম্বর ঢাকা পৌঁছাবেন সের্গে ল্যাভরভ। নানান নিষেধাজ্ঞায় বিঘ্ন হওয়া খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা, জ্বালানি উৎসের সন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দ্বিপাক্ষিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনার আশাবাদ পররাষ্ট্র সচিবের। সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সম্ভাবনা আছে কিনা তাদের সাথে সেটা একটা আছে, বা অন্যান্য যে ফুড গ্রেইন নিয়ে তাদের এবং এই স্যাংশনস পাল্টা স্যাংশনস এগুলোর কনটেক্সটে আমাদের যে পাইপলাইনে যে সমস্ত প্রজেক্টস আছে, যেমন রূপপুরের একটা বড় আমাদের ইনভলভমেন্ট আছে, তো সেগুলোর যাতে কোনো সমস্যা না হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। প্লাস রোহিঙ্গা ইস্যুতেও আমরা রাশিয়াকে আরও কাছে পেতে চাই। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, নির্বাচনের রেফারি হিসেবে কাজ করবে ইসি। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান ইসি আনিসুর রহমান। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের। প্রকল্প পাশ না হওয়ায় আটকে আছে সেই পরিকল্পনা। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার আনিসুর রহমান জানান, ইভিএম প্রকল্প থমকে যায়নি, বাজেট কাটছাট হলে পরিস্থিতি অনুযায়ী ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেও যদি প্রকল্প অনুমোদিত হয় তাহলে কোনো সমস্যা হবে না প্রকিউরমেন্টের জন্য। বাজেট কাটছাট হবে কি না সেরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। ক্যালকুলেশন করেই যেটুকু আছে আমাদের হাতে আর যেটুকু সংগ্রহ অপেক্ষা আছে সেই দুটো মিলিয়ে আমরা 150 করবো। যদি না অনুমোদিত না হয় তাহলে যেটা আছে সেগুলি নিয়ে আমরা প্রস্তুতি কাজ এগিয়ে নেব। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই ইসির লক্ষ্য। নির্বাচনে অংশ নেয়া না নেয়া রাজনৈতিক দলের সিদ্ধান্ত বলেও জানান এই কমিশনার। সব পক্ষেই থাকবে, আমরা রেফারি হিসেবে থাকবো, সব পক্ষকে নিয়ে মানে ভোটের মাঠে থাক। বিএনপি নির্বাচনে আসবে না কারণটা আমরা বলছি না, এই জন্য যে এখনও সেই অবস্থা সৃষ্টি হয়নি। নির্বাচনের আগে অনেক কিছুই আমি আবারও বলবো যে নির্বাচন এখনও 14 মাসের কাছাকাছি বাকি, তো এই 14 মাসে হয়তো অনেক কিছু পরিবর্তন হবে, বিশ্বে পরিবর্তন হবে, দেশে হবে, রাজনীতিতেও হবে। আনিসুর রহমান জানান, ইসির নজর এখন ভোটের পরিবেশ তৈরি করা, আর 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি। লাস্ট উইক থেকে ফার্স্ট উইকের মধ্যে এর মধ্যে এরকমই একটা মানে প্রাথমিক বিষয় ধারণা এরকমই, 5 বা 8 বা এরকম কোনো কিছু আমাদের কারোই আলোচনা হয়নি, জানুয়ারির প্রথমের মধ্যেই হবে। নির্বাচনী দায়িত্ব পালনে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বাস্তবায়নও আশাবাদী ইসি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ স্কোয়ারের প্রতিষ্ঠাতা শিল্প উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী স্কোয়ার মাতা হিসেবে সুপরিচিত অনিতা চৌধুরী আর নেই। দুপুর 1:06 স্কোয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 3 ছেলে, 1 মেয়ে, নাতি নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 50-এর দশকে স্কোয়ারের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্যামসন এইচ চৌধুরীর উদ্যোগ সফলে শক্তি, সাহস ও প্রেরণা নিয়ে স্বামীর পাশে ছিলেন অনিতা চৌধুরী। 2012 সালে স্যামসন এইচ চৌধুরী মারা যাওয়ার পর থেকে স্কোয়ার গ্রুপের 64,000 কর্মীকে সন্তানতুল্য ভালোবাসা দিয়ে গেছেন। স্কোয়ারকে বৃহত্তম শিল্পগ্রুপে পরিণত করতে অনিতা চৌধুরীর অবদান অনস্বীকার্য। জড়িত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধর্মীয়, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নানামুখী কার্যক্রমেও। তার মৃত্যুতে স্কোয়ার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শেষ করব হুমায়ুন জন্মদিনের খবর জানিয়ে। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হলো নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদকে। দিনভর ভক্তদের পদচারণায় মুখর ছিল নুহাশপল্লী। কিংবদন্তি লেখকের জন্মস্থান নেত্রকোনায়ও ছিল নানা আয়োজন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সেনের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। হুমায়ুন আহমেদের প্রিয় নুহাশপল্লীতে সকাল থেকেই ভক্তদের ভিড়। কবর জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে 2 ছেলেকে নিয়ে কেক কাটেন মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান লেখকের স্ত্রী। বাংলা সাহিত্যের শুদ্ধ চর্চা জানি না, তবে বাংলা ভাষার শুদ্ধ চর্চাটা একটু কমে গেছে, এটা হওয়া উচিত এবং আমাদের মা বাবাদের এটা বাচ্চাদের হাতে তুলে দিতে হবে। শ্রদ্ধা ভালোবাসায় প্রিয় হুমায়ুনকে স্মরণ করেন ভক্ত ও পাঠকরা। স্যারের প্রত্যেকটা উপন্যাস গল্পের মধ্যে স্যার বেঁচে আছেন, স্যারের প্রত্যেকটা সৃষ্টিকর্মের মধ্যে স্যার বেঁচে আছেন। শুধু বাংলা সাহিত্যে না, বিশ্ব সাহিত্যে স্যারের অবদান আছে। তবে উনি থাকলে যেটা হতো আর নতুন নতুন আমরা আরো বই পেতাম। অস্তিত্ব অনুভব করা যাচ্ছে তার এখানে, যত গাছপালা আছে হুমায়ুন স্যারের নিজের লাগানো, এর জন্য আমার খুব আনন্দ লাগতেছে। কিংবদন্তির নিজ জেলা নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলা সাহিত্যের বরপুত্র, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন আমাদের এই মাটির কৃতি সন্তান হুমায়ুন আহমেদ। তরুণ প্রজন্মকে বইয়ের দিকে ধাবিত করার জন্য, পাঠক হিসেবে গড়ে তোলার জন্য আজকের এই প্রয়াস। হুমায়ুনের প্রতিকৃতিতে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। নন্দিত এই কথা সাহিত্যিকের অনন্য সৃষ্টি হিমু সাজে আসেন ভক্তরা। নীল শাড়িতে অনন্য রূপাও মনে করিয়ে দেয় নক্ষত্রের রাতে হারিয়ে যাওয়া হুমায়ুনকে। রত্নসামান, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইশতেহার বাস্তবায়নে 13 বছরে বদলে গেছে দেশ বললেন প্রধানমন্ত্রী, রপ্তানি পণ্যের বৈচিত্র্য সৃষ্টির তাগিদ। 3-4 বছরের মধ্যে ক্যাশলেস সোসাইটির আশা সজীব ওয়াজেদ জয়ের, ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময় উদ্বোধন। দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা ইংল্যান্ডের, বেন স্টোকসের চওড়া ব্যাটে হতাশায় ডুবল পাকিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।